नमस्कार आपनलोक सकलके स्वागतम हदहम गोरखा छात्र मंडल सराइदो जिलार होनारी आंचलिक अंतर्गत साफ्राय शाखा समिति गठन करा हय साफ्राय 2 नं बरपथार गावर हरि मन्दिरर प्रांगणत होनारी आंचलिकर सभापति रामजी नेवारर सभापतित्वत अनुष्ठित हुआ शाखा समिति गठन हबार आधरे आंचलिकर साधारण सम्पादक दल बहादुर नेवारे उक्त सभात उपस्थित थके गोरखा छात्र मंडल सराइदो जिलार सभापति अशोक लामा শিক্ষা সম্পাদক বিকি প্রধান সোনারী আঞ্চলিক বিষয় বিয়ার লগতে সাফ্রাই অঞ্চলের বহুকেজন প্রাক্তন ছাত্র নেতা আর সমাজ সেবক তথা বুদ্ধিজীবী লগতে শতাধিক রাইজর উপস্থিতিত বিরিজ নেওয়ারক সভাপতি আর গৌতম লামাক সাধারণ সম্পাদক হিসাবে লই এক শক্তিশালী পূর্ণাঙ্গ সমিতি গঠন করা হয় চাহক আমার এই বিশেষ প্রতিবেদন হয় আজি হদৌখম গোর্খা ছাত্র সন্থা চৰাইদেউ জিলা অন্তর্গত সোনারী আঞ্চলিক সমিতির উদ্যোগত 2 নং বৰপথাৰ হৰি মন্দিৰৰ প্ৰাংগণত আজি গোর্খা ছাত্র সন্থা সাফ্রাই শাখা সমিতি ইতিমধ্যে আমি গঠন করলো আর সাফ্রাই শাখা সমিতির নবনির্বাচিত সভাপতি হিসাবে বিরিজ নেওয়ারক আমি দায়িত্ব অর্পণ করেছো সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি গৌতম লামাক অর্পণ করে এক শক্তিশালী শাখা সমিতি ইতিমধ্যে আমি গঠন করেছো আর বিশেষ করে আজি অভূতপূর্ব রাইজের সঁহারি আছিল আর এই বিশেষ করে এই অঞ্চলত এই গাঁওসমূহত আমি শাখা সমিতি বিগত দিনত আমি গঠন করা নাছিল বহু বছর আগত আমার ইয়াত আঞ্চলিক সমিতি এটা আছিল সাফ্রাই আঞ্চলিক সমিতি বলে কিন্তু সেই আঞ্চলিক বিভিন্ন কারণত নিষ্ক্রিয় হওয়ার কারণে আজি আমি শাখা সমিতি এটা গঠন করেছো আর এক শক্তিশালী শাখা সমিতি ইতিমধ্যে গঠন হয়েছে আর বিশেষ আশা করছো এই অঞ্চলের এই গাঁওয়ার বিভিন্ন সমস্যা বিশেষ করে আমার গোর্খা জনগোষ্ঠীর সমস্যাক লই আমার এই শাখা সমিতিয়ে মাত মাতি যাব আর বিশেষ করে গোর্খা ছাত্র সন্থা সোনারী সোনারী আঞ্চলিক আর চৰাইদেউ জেলাক তেখেতলোকে বিভিন্ন সময়ত আমার গোর্খা জনগোষ্ঠীক শক্তিশালী করার ক্ষেত্রে তেখেতলোকে সহায় জনাব আর আমার সহযোগিতা আগবাব আমি বিশেষ করে আশা প্রকাশ করেছি সব রাইজের উপস্থিতি আপনাদের ইতিমধ্যে দেখিলে আজি অভূতপূর্ব রাইজের সঁহারি আর প্রায় 100 জন মান আজি আমার প্রায় 60-70 ঘর মান এই গাঁত মানে আমার লোক বসবাস করে আর 60-70 ঘরত প্রায় 100 জনতক অধিক আমার জনসাধারণ উপস্থিত আসিল আর সকল জনসাধারণ সিনসিয়ার আসিল আর খুব একত্রিত বা সাংগঠনিকভাবে খুব সক্রিয় আর খুব জাতির প্রতি খুব নিষ্ঠা সহকার কাম করি বলে ওলাই আহিছে আর আশা করছো আমার শক্তিশালী শাখা সমিতি ইতিমধ্যে গঠন হয়েছে আর এই শাখা সমিতি ভবিষ্যতের দিন জাতির কারণে শক্তিশালী রূপত কাম করে যাব বলে আমি আশা প্রকাশ করছি আজ সোনারী আঞ্চলিক অন্তর্গত সাপ্রাই শাখা সমিতি ইতিমধ্যে গঠন হয়েছে শাখা সমিতির মা চুনাও ভকছ রাইজ সন্ম সন্মতিলে আজ সভাপতি ব্রিজ নেওয়ার সম্পাদক গৌতম লামা জিউলাই চুনাই ভকছ यो शाखा समितिले अनागत दिनहरूमा गाउँको बरपथार गाउँ खुना गाउँको समस्याहरूलाई समाधान गर्छ भनेर आशा छ र यो भाइहरूले राम्रो काम गरेर जान्छ भनेर मेरो भरोसा र आशा छ धन्यवादलाई धन्यवाद ज्ञापन गर्दछु तपाईँहरू यति व्यस्तता माझमा पनि हाम्रो यहाँ आएर यहाँको वार्ताहरू सोसियल मिडियामा पठाइदिनुको लागि नयाँ केन्द्रीय समिति सुनिल छेत्री र नुमल छेत्रीज्यूको नेतृत्वले एउटा उद्देश्य लिनुभएको थियो कि 2026 सम्म केन्द्रीय अधिवेशनको अघिअघि हर असममा बसोबास गर्ने हरेक गोर्खाली घरमा 99 आत्सुक सदस्य हुनुपर्नेछ त्यही उद्देश्यले आज हामीले चराइदो जिल्ला अन्तर्गत सुनारी आञ्चलिकको उद्योगमा सप्राई शाखा इतिमध्ये गठन गरिसकेछु यस शाखाको सभापति बिरिज नेवार र मूल सचिव गौतम लामाज्यू लगाए 87 जना एउटा दरिलो टिम गठन गरिसकेछु ल र यो मूल सभापति र मूल सचिव र यो सबैजनालाई म सुनारी आञ्चलिक तर्फबाट बहुत बहुत धन्यवाद ज्ञापन गर्न चाहन्छु र भोलिको दिनमा यस गाउँका हरेक समस्या उनीहरूले आफ्नो समस्या ठानी र जाति र हितको लागि बोलेर जान्छन् भनेर म